অ্যান্টিগায় যুব বিশ্বকাপের সুপার লিগ কোয়ার্টার ফাইনালে শক্তিশালী ভারতের মুখোমুখি হয়ে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল সেমিতে ওঠার এই লড়াইয়ে টস হেরে প্রথমে ব্যাটিং পেয়েছে চ্যাম্পিয়ন যুবারা। দুই দলের সাম্প্রতিক মুখোমুখি লড়াইয়ে ভারতের পাল্লায় ভারী। সর্বশেষ পাঁচ ম্যাচের তিনটি জিতেছে ভারত, বাংলাদেশের জয় একটি, একটি ম্যাচের ফলাফলই হয়নি। বাংলাদেশ সর্বশেষ ভারতের অনূর্ধ্ব ১৯ দলের মুখোমুখি হয়েছিল গত ৩১শে ডিসেম্বর এশিয়া কাপের ফাইনালে। সেই ম্যাচে ১০৩ রানের বড় ব্যবধানে হারে টাইগার যুবারা। তবে যুব বিশ্বকাপের সর্বশেষ আসরে এই ভারতকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ, বিশ্বকাপের মতো মঞ্চে যেটি হতে পারে আত্মবিশ্বাসের বড় একটি টনিক।